সত্যি কি বাড়ছে জেলাগুলোতে মাও তৎপরতা? পুলিশ নিজে বলছে যে মাও বলে কিছু নেই, এবং যে সমস্ত এগুলো সব সাজানো বানানো পোস্টার মাওবাদীদের নাম করে অন্য কেউ মারছে, তাহলে আবার বলছে যে মাও তৎপরতা বাড়ছে। আসলে প্রশাসন কোনটা সত্যি, প্রশাসনের কোন মুখটা সত্যি আমরা বুঝে উঠতে পারছি না। আসলে ঘটনা হচ্ছে যেটা, যে মাওবাদী তৎপরতার নাম করে যে কোনো গণ আন্দোলনকে, যে কোনো প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন করছে, সেটাকেই আজকে এভাবে মাওবাদী তৎপরতা ছাপ দেওয়া হচ্ছে। আপনি দেখুন দেউচাপাচামিতে সমস্ত ধরনের প্রতিবাদকে বন্ধ করে দিচ্ছে, এবং সেইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে একটা ক্যাম্পেইন তৈরি করা হচ্ছে যে দেউচাপাচামিতে মাওবাদীরা ঢুকেছে, তারা আন্দোলন তারা পরিচালনা করছে। কেন এইসব বলা হচ্ছে? যে দেউচাপাচামিতে আদিবাসীদের আন্দোলনকে তাদের উপর যাতে পুলিশের নিপীড়ন, যৌথ বাহিনীর নিপীড়ন নামাতে পারে, তার জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে। একইভাবে আপনি দেখবেন অদূর ভবিষ্যতেই যে কলকাতায়ও আরবান নকশাল নাম দিয়ে গ্রেপ্তার শুরু হবে। বোলপুরে আপনি দেখেছেন যে দুটি ছেলে একেবারে অল্প বয়স, মানে গায়ে খালি গায়ে তাদেরকে টানতে টানতে তাদেরকে পুলিশ নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে তাদের কাছে নাকি মাওবাদী পোস্টার পাওয়া গেছে। খালি গায়েও মাওবাদী পোস্টার কোথায় রেখেছিল? তাহলে এইরকমভাবে মাওবাদী ছাপ্পা মেরে যে কোনো প্রতিবাদী কণ্ঠকে আসলে স্তব্ধ করতে চাইছে, এবং শহরে আরবান নকশাল নাম দিয়ে গ্রেপ্তার শুরু হবে। শহরে একটা আশঙ্কা সরকারের, যে গোটা আলিপুরটাকে, আপনারা জানেন গোটা আলিপুরটাকে বিক্রি করে দিচ্ছে, একদিকে আলিপুর জেল, অন্যদিকে যে বিজি প্রেস এবং ওখানে সরকারি ভবন, সমস্তটাকে আজকে তারা প্রমোটিং করবে, বড় লোকদের জন্য আবাসন বানাবে, যদি যাতে এর বিরুদ্ধে কোনো আন্দোলন তৈরি হতে না পারে। যেমন দেউচাপাচামি আন্দোলন স্তব্ধ করতে চায়, তেমনি আলিপুরে গ্রিন সিটি প্রজেক্ট সেটাকে তারা বন্ধ করতে চায়। এইটাই হচ্ছে মূল কারণ। দেখুন সত্যি সত্যি যদি জেলাগুলিতে কোনো মাওবাদী আন্দোলন ব্যাপকভাবে হতো, তার ছাপ তো শহরে থাকতো। আমরা কি দেখতে পাচ্ছি শহরে কোনো বিরাট গণ আন্দোলন তৈরি হচ্ছে, কোনো বিরাট ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে, মানুষের বিরাট কোনো বিক্ষোভ হচ্ছে? কোথায় সেগুলো? কাজে গোটাটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, এটা আমাদের বিশ্বাস। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা, মানে আমাদের যদি সত্যি সত্যি বিশ্লেষণ করি, দেখুন যে মাওবাদী নাম দিয়ে যদি দেখানো যায় মাওবাদী তৎপরতা চলছে, তাহলে কেন্দ্র থেকে একটা বিরাট পরিমাণ গ্রান্ট পাওয়া যায়। আর যে সরকার তার আর্থিক যে দৈন্যতা, সেই আর্থিক দৈন্যতাটাকে তারা এই সরকারের ওই গ্রান্টটা আদায় করার জন্য আজকে মানুষের যে উপরে দমনপীড়নটা নামানো হচ্ছে। আপনি যদি আর সত্যি যদি মাওবাদী তৎপরতা হতো, তাহলে মানে জঙ্গলমহলে তো আন্দোলন হতো। আমরা এর আগে লালগড় আন্দোলন দেখেছি, আমরা সিঙ্গুর আন্দোলন দেখেছি, নন্দীগ্রাম আন্দোলন দেখেছি, শুধু কোনো কিছু নেই, কোনো বড় আন্দোলন নেই, তার এমনি এমনি একটা মাওবাদী বিরাট তৎপরতা সম্ভব? একটা কাল্পনিক একটা সন্ত্রাস তৈরি করছে দমনপীড়ন নামানোর জন্য, একটা মানে অপর দরকার, একটা বিপক্ষ সাজানো দরকার, সেই সাজানো হচ্ছে। কাজেই এই সত্যি সত্যি জেলাতে কোনো মাওবাদী তৎপরতা আমার অন্তত নজরে নেই, কারণ এবং শহরে আমরা যারা থাকি সেখানেও কিন্তু আমরা তার বিন্দুমাত্র কোনো আভাস আমরা পাচ্ছি না। যদি মাওবাদী তৎপরতা বেড়েই থাকে, তাহলেই বা আপনি সেটাকে কিছুকে দেখবেন? দেখুন মাওবাদী তৎপরতা যদি বেড়ে থাকে মানেটা কি? এটার কোনো তো এই শব্দের কোনো পরিভাষার কোনো ব্যাখ্যা যদি সরকার দিলে আমি তার জবাবটা দিতে পারি। মাওবাদ একটা দর্শন, সেটা সেই দর্শনে কেউ বিশ্বাস করতে পারে, কেউ যদি তার, আমরা প্রথমত আমরা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা বিপক্ষে, আর কে কিন্তু কেউ যদি কোনো দর্শনে বিশ্বাস করে, সে যদি কোনো অপরাধমূলক কাজ না করে, তাহলে সেই রাজনীতি সে প্রচার করতে পারে, সেটা তার অধিকার, সেটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী মত প্রকাশের অধিকার আছে। আজকে জঙ্গলমহল বলুন, গোটা জঙ্গলমহলে বলুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল, কি পরিবর্তন মানুষ আজকে পেয়েছে? আপনি জঙ্গলমহলের কথাই যদি ধরুন, এই সরকার আসার পর থেকে জঙ্গলমহলের মানুষের ন্যূনতম প্রতিবাদ করার অধিকার নেই, মিটিং মিছিল করার অধিকার নেই। কেউ যদি কোনো ধরনের কোনো প্রতিবাদ করে, তাহলে তাকে মাওবাদী বলে জেলে পুরে দেয়। এর আগে আমরা দেখেছি ভারতী ঘোষকে দিয়ে কি চরম অত্যাচার সেখানে নামানো হয়েছিল, কোনো কাউকে কথা বলতে দেওয়া হতো না, আজকে সেটাই চলছে। তাহলে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি জঙ্গলমহলে আপনি ক্ষমতা দখল, রাজ্যে ক্ষমতা দখল করলেন, সেখানে থেকে মানুষ সামান্যতম পরিবর্তন ঘটেনি, কী পেয়েছে মানুষ? 2 টাকার চাল ছাড়া গণতান্ত্রিক অধিকার পেয়েছে? আপনি 2011 সালে
যদি তৃণমূল দলের যে নির্বাচনী ইস্তাহার সেটা আপনি দেখুন, বলেছেন আমরা ঝলমলে গণতন্ত্রের উপহার দেব। আর আমরা কি পেয়েছি ঝলমলে গণতন্ত্র? আমরা দেখতে পেয়েছি আমরা একটা ভয়ঙ্কর, আমরা একটা আত্মকেন্দ্রিক, একটা সন্ত্রাসবাদী সরকার আমরা এখানে দেখতে পাচ্ছি। মানুষের যে যারা মানুষকে মিটিং মিছিল করতে দেয় না, গণতান্ত্রিক অধিকার নেই, যেখানে সাংবিধানিক অধিকারগুলো পর্যন্ত মানুষ ভোগ করতে পারে না। দেখুন ব্রাত্য বসুর একটা নাটকে, যিনি আজকে শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসুর তার নাটকে একটা ডায়লগ ছিল যে খাওবাদী হওয়ার থেকে মাওবাদী হওয়া বেটার অপশান। আজকে আমরা গোটা সমাজে কি দেখতে পাচ্ছি যে সমস্ত শাসক দলের সমস্ত নেতারা তারা সেই খাওবাদী, তারা সবাই খাওবাদী তারা হয়ে রয়েছে। তার বিপরীতে মানুষ যদি আজকে লড়াই সংগ্রাম করে, যে কোনো লড়াই সংগ্রাম করলে, যে কোনো প্রতিবাদ করলে তাকে মাওবাদী ছাপ্পা দেয়। কী বিজেপি সরকার, কী কেন্দ্রীয় সরকার, কী রাজ্যের সরকার, সেইটাই সেই চলছে, এই প্রতিবাদকে স্তব্ধ করতে চাইছে। আর আরেকটা আমরা বিভিন্ন সূত্রে যে খবরটা আমরা পাচ্ছি, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প রয়েছে, সে নাম হচ্ছে সমাধান এবং প্রহর। এই সমাধানের প্রহরের প্রহার এই তার সেই প্রকল্পের মাধ্যমে তারা বলেছে 2022 সালের মধ্যে গোটা দেশকে মাওবাদী মুক্ত করবে, এবং তার জন্য তারা গোটা দেশ জুড়ে আজকে তারা একটা ভয়ঙ্কর অত্যাচার তারা নামাচ্ছে। আমরা একটা পোর্টালে আমরা দেখলাম খবর হচ্ছে যে ছত্তিশগড়ে যে তারা সেখানে বোমা বর্ষণ করা হচ্ছে, যে সেইখানে মাওবাদী যে সমস্ত তথাকথিত মাওবাদী এলাকা বলে আদিবাসী এলাকায় সেখানে উপর থেকে বোমা ফেলে তাদের উপরে তাদেরকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগসাজশ এখানে সেই সমাধান এবং প্রহার যে প্রকল্প, যেখানে আজকে তারা ওই সেই প্রকল্প এখানে রূপায়ণ করতে চাইছে, যারাই অন্যভাবে ভাবছে, যারাই প্রতিবাদ করতে চাইছে, সেই প্রতিবাদটাকে তারা সেই সমাধান এবং প্রহার প্রকল্পে ফেলে তাদেরকে তারা তাদের কণ্ঠরোধ করতে চাইছে। একদিকে কেন্দ্রীয় সরকারের থেকে মোটা টাকা আদায় করবে, অন্যদিকে সমস্ত প্রতিবাদী কণ্ঠকে তারা স্তব্ধ করে দেবে। প্রত্যেকটা মানুষকে, মানুষকে যন্ত্র, তারা হয় সিপিএম হবে, নয় কংগ্রেস হবে, নয় বিজেপি হবে, নয় তৃণমূল হবে, অন্য কোনো ভাবনা ভাবতে পারবে না। তাহলে মানুষের অগ্রগতি হবে কি, সমাজের অগ্রগতি হবে, চিন্তার অগ্রগতি কোথা থেকে হবে? নতুন চিন্তা নতুন সমাজ জন্ম দেয়, সে নতুন চিন্তাকে যদি বিকশিত হতে না দেয় তাহলে নতুন সমাজটা আসবে কোথা থেকে, সমাজের অগ্রগতিটা হবে কোথা থেকে? উন্নয়ন আমরা তো দেখলাম উন্নয়ন কীভাবে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, সেই আমরা দেখতে পাচ্ছি যে চরম দুর্নীতি, একটা ভয়ঙ্কর শাসক দলের চরম সন্ত্রাস এবং অন্যদিকে পুলিশি সন্ত্রাস, দুর্নীতি। আপনি 10 টাকা যদি সরকারের স্যাংশন হয় তার 9 টাকা 9.5 টাকা নেতাদের পকেটে চলে যায়, আর আর খুদকুড়েটুকু সাধারণ মানুষের যায়। গোটা আমরা সুন্দরবনেও দেখেছি তাই, জঙ্গলমহলেও তাই, গোটা রাজ্যে তাই। খালি কোথা থেকে? তাহলে মানুষ তো প্রতিবাদ করবেই, সেই প্রতিবাদকে স্তব্ধ করার জন্য আজকে এই মাওবাদী জিগির তোলা হচ্ছে। সমস্ত প্রতিবাদী কণ্ঠকেই তারা এটাকে স্তব্ধ করতে চাইছে, এবং যে যার আঁচ আমরা শহরে দেখতে পাচ্ছি। আমরা একটা সম্প্রতি দেখলাম যে তারা একটা গল্প সাজিয়েছে যে ময়দানে নাকি একটা ব্যাগ পাওয়া গেছে, এবং সেই ব্যাগে তারা মানে মাওবাদী পোস্টার পেয়েছে, পেনড্রাইভ পেয়েছে, এবং তাতে নাকি এপিডিআরের পত্রপত্রিকাও পেয়েছে। আমাদের আশঙ্কা যে তারা এইভাবে আসলে মাওবাদীদের সঙ্গে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি 50 বছরের সংগঠন এপিডিআর, তাদের উপরেও আজকে তারা হামলা করার একটা প্রস্তুতি নিচ্ছে। কারণ এপিডিআর কোনো সরকারের কোনো কাউকে তোয়াজ করে না, তারা সরকারের পতাকা দেখে না, তারা সরকারের কাজ দেখে। সরকার অন্যায় করলে সে সরকার যেই ক্ষমতায় থাকুক, তৃণমূল থাকুক, সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক, তার অন্যায়ের প্রতিবাদ করে। তাই আজকে এপিডিআরের কণ্ঠস্বরও তারা আজকে সেখানে স্তব্ধ করতে চাইছে, এপিডিআরকে ভাঙার ষড়যন্ত্র করছে। আবার অন্যদিকে যে এপিডিআরের বিরুদ্ধে মাওবাদী ট্যাগ লাগিয়ে তার উপর পুলিশি নিপীড়ন নামানোর ষড়যন্ত্র করছে। কাজে আমাদের এটাই বক্তব্য যে সমস্ত মানুষ এই যে মাওবাদী জিগির তুলে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে চাইছে, এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের প্রতিবাদ করা উচিত। কারণ শুধু এটা শুধু এখানে থেমে থাকবে না, এইটা ক্রমাগত অন্যান্য গণতান্ত্রিক আন্দোলন যারা এমনকি নিয়মতান্ত্রিক আন্দোলন করে, একেবারে সংসদীয় রাজনীতির মধ্যে রয়েছে, তাদের দিকেও এগোবে। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা।